আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই যে আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন আমাদের রিভার্ট মুসলিম ভাই আবুল বাশার ভাই আসসালামু আলাইকুম এই যে মুকাইতে একজন আছেন আমাদের রিভার্ট মুসলিম ভাই মারুফ ভাই আর আমাদের সোহেল থেকে আপনারা চিনেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল ভাই আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে আমরা এই তিনজন রিভার্ট আমরা হয়তো এক এক সময় এক এক দেবতার পূজা করতাম আলহামদুলিল্লাহ এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি এক ঈশ্বরের ইবাদত করি তো আজকে আপনাদের সামনে তাদের একটু নিয়ে আসতে চাই যে তাদের এখন অনুভূতি কী ইসলামে এসে এসে তাদের অনুভূতি কী আবুল বাশার ভাই কত বছর হলো আমার তো অনেকদিন হয়েছে 2004-এর শুরুতে যাক আমার তো অনেক সিনিয়র চার অনেক সিনিয়র এবং আবুল বাশার ভাই আপনার অনুভূতি কী ইসলামে এসে আল্লাহর ইবাদত করে আপনার অনুভূতি কী জানতে চাচ্ছি অনুভূতি হচ্ছে শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ মূলত আসলে আল্লাহ কোরআনে বলছেন যে সত্য সমাগত মিথ্যার বিনাশ সব সম্ভব তো সত্য হচ্ছে ইসলাম ইসলাম চলে এসেছে আর ইসলাম ছাড়া যত জীবন ব্যবস্থা রয়েছে সবগুলোর বিনাশ অবশ্যম্ভাবী যা সেটা সময়ের একটা ব্যাপার আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ইসলামের প্রকৃত দাওয়াটা ইনশাল্লাহ মানুষের দ্বারা দ্বারে পৌঁছে যাচ্ছে এবং আরও পৌঁছে যাবে এবং আশা করি ইনশাল্লাহ সামনে ইসলামের বিজয় এবং আমরা সেই ইসলামী খিলাফার প্রত্যাশা করি ইনশাল্লাহ যে খিলাফা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দেখিয়েছিলেন আমরা সেই খিলাফার প্রত্যাশা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের মারুফ ভাই উনিও রিভার্ট মুসলিম ভাই কত বছর হলো আমি ইসলামে আসছি 2009 সালে তাহলে তো উনি আমাদেরও বাশার ভাই উনি আমাদের থেকেও সিনিয়র 2009 সালে উনি ইসলামে আসছেন তো আপনার আমার থেকে সিনিয়র তো আমার আবুল বাশার ভাই 4 সাল আমি 14 সাল মনে হচ্ছে আমাদের সবচেয়ে সিনিয়র আবুল বাশার ভাই আমাদের আলহামদুলিল্লাহ আপনার মতামত জানতে চাচ্ছি ইসলামে এখন আপনার মতামত কি ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ক্ষুদ্র মানুষ হিসেবে ভাষা আমার ভাষা দ্বারা নিজস্ব ভাষা দ্বারা ইসলামের ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই এবং পারবো না ইসলামের ব্যাখ্যা করতে সুন্দর থাকে তবে অবশ্যই এই কথা বলতে চাই যে সর্ব অবস্থাতে এবং সর্ব যে কোনো পরিস্থিতি ইসলাম যে একটা প্রশান্তি এই প্রশান্তি যে সর্ব অবস্থায় আমি অনুভব করি আলহামদুলিল্লাহ আরেকটা বিষয়ে খুব শীঘ্রই আমাদের ভাইয়ের কীভাবে ইনি ইসলামে আসলেন এটা পেয়ে যাবেন উনি অনেক কষ্টের পর কিন্তু ইসলাম পেয়েছে আমার মতো সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দেন নাই আমি খুব সহজে খুব আল্লাহ সহজ করেছে আমার জন্য আলহামদুলিল্লাহ আমি এখন সোহেল ভাইকে জানতে চাই আমাদের যে তিন ভাই আমরা এক এক সময় হয়তো আপনি শিবের পূজা করছেন আমি কৃষ্ণের পূজা করছি হয়তো সে ভাই আরেকজন দেবীর পূজা করেছে আলহামদুলিল্লাহ আমরা এখন তিনজন এক ঈশ্বরের ইবাদত করি সোহেল ভাইকে জানতে চাই আমাদের তিনজনকে একসাথে দেখে আপনার অনুভূতি আলহামদুলিল্লাহ তিনজন ভাইকে একসাথে দেখে আমাদের ভালো লাগতেছে আমাদের কাছে ওনাদের ব্যক্তিগত মতামতগুলি তারা যখন আগে বিভিন্ন দেবদেবতা পূজা করতো তাদের পরিস্থিতিগুলি আমরা অবশ্যই তখন ফেস করিনি তো আমরা বুঝতে পারা সত্ত্বেও দেখা যেত যে বিভিন্নভাবে বিভিন্ন ভুল পন্থায় ছিলাম ভুল পদ্ধতিতে ছিলাম তারপর থেকে নিজেরাও চেঞ্জ আসছি আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে অনেক শিখতেছি আমরা অনেক কিছু জানতাম না ভুল করতাম আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই আপনার অনুভূতি আমাদের একসাথে দেখে আপনি খুশি না বেটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সবাইকে একসাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একসাথে করেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই আমরা পেরেছি আলহামদুলিল্লাহ হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়া কেউ হেদায়েত দিতে পারেন না আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এভাবে একসাথে জান্নাতের পথে হাঁটতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে জান্নাতে যেতে পারি এটাই আমাদের আমিন আমিন দাবি আপনাদের কাছে আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু